প্রিয় দর্শক, সবাইকে ইজি টিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু ভিডিও তৈরি করার যেই ভিডিওগুলো আপনাকে একটু হলেও হেল্প করবে, যেই ভিডিওগুলো থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি বিশেষ করে যারা বিগিনার লেভেলের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করছেন, যাদের কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে ভালো আইডিয়া নেই, নতুন ব্যবহার করছেন তাদের জন্য, যারা কম্পিউটারে ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করতে পারেন না বা আনইনস্টল করতে পারেন না। আসলে আমাদের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়ে থাকে, আর বিভিন্ন সময়ে বিভিন্ন সফটওয়্যার আমাদেরকে ডিলিট করে দিতে হয়, আনইনস্টল করে দিতে হয়, কারণ বেশি সফটওয়্যার ইনস্টল করা থাকলে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার স্লো হয়ে যায়। তো আননেসেসারি সফটওয়্যারগুলো কীভাবে আপনারা আনইনস্টল করে দিতে পারেন সেটি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার কম্পিউটারে কোন সফটওয়্যারটি আপনি ব্যবহার করছেন না, অর্থাৎ যেই সফটওয়্যারগুলো আপনার কোনো কাজে আসে না সেই সফটওয়্যারগুলো আপনাকে আনইনস্টল করে দিতে হবে, কারণ এই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারের প্রোগ্রামকে স্লো করে দিতে পারে। তো দেখুন, আমার অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে, কেএম প্লেয়ার, অব্রো কিবোর্ড, মাইক্রোসফট অফিস, ভিডিও স্ক্রাইব, স্ক্রিন রেকর্ডার, মোজিলা, গুগল ক্রোম, অনেক সফটওয়্যার আছে। তো এগুলো সবগুলোই আমি ব্যবহার করি, এই জন্য আমি রেখেছি। তো আর এই যে অ্যাডোব রিডার, আমার কম্পিউটারে দুইটা অ্যাডোব রিডার ইনস্টল করা আছে, সো একটি আমাদের কাজে লাগবে না, তাই এটিকে আমরা আনইনস্টল করে দিব। আনইনস্টল করলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা আনইনস্টল করতে পারি। প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার কম্পিউটারের মাই কম্পিউটারে যেতে হবে, অথবা ফাইল ওপেন করতে হয় যেভাবে সেখানে যেতে হবে। এই যে মাই কম্পিউটার আমরা ওপেন করব। মাই কম্পিউটার ওপেন করলে আপনারা সবাই জানেন মাই কম্পিউটারে কী কী থাকে। এই যে দেখুন মাই কম্পিউটার ওপেন করার পর সবার উপরে দেখবেন আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখানে ক্লিক করুন। এখান থেকে দেখতে পাবেন যে সব সফটওয়্যারগুলো এখানে আছে। এখান থেকে যেই সফটওয়্যারটি আপনার কোনো কাজে লাগে না সেই সফটওয়্যারটি আপনারা আনইনস্টল করে দিবেন, তাহলে আপনাদের কম্পিউটারের উপর অতিরিক্ত প্রেশার কমে কম্পিউটারটি আরও ফাস্ট হবে। তো আমি আনইনস্টল করতে যাচ্ছি অ্যাডোব রিডার, এই যে দেখুন অ্যাডোব রিডার, এটিকে আমরা আনইনস্টল করে দিই। তো আনইনস্টল করতে হলে প্রথমে এর উপর ডান বাটন সিলেক্ট করবেন, ডান বাটন ক্লিক করবেন, আনইনস্টল লেখা আসবে, আনইনস্টল ক্লিক করবেন। এই যে এবার ইএস থাকবে, ইএস এ ক্লিক করবেন, আনইনস্টল হচ্ছে, দেখুন দেখুন আনইনস্টল হচ্ছে। খুব সহজে আপনারা আনইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার। আর কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম, ওটাও দেখে নিতে পারেন যারা পারেন না। ওকে, এখন অন্যভাবে করা যায়, সরি, আমার উইন্ডোজ 8, তো উইন্ডোজ 8-এ বিভিন্নভাবে করা যায়। এই যে দেখুন সেটিংস আছে, সেটিংসে যাবেন, সেটিংসে যে কন্ট্রোল প্যানেলে যাবেন, এখান থেকে এই যে আনইনস্টলে প্রোগ্রামস আছে, প্রোগ্রামস থেকে আনইনস্টলে প্রোগ্রাম যাবেন, তারপরে এই যে দেখুন সব সফটওয়্যারগুলো চলে আসছে। তো এখান থেকে আমরা আনইনস্টল করে দিব উইনরার আছে একটি, উইনরার, দেখুন আনইনস্টল। তো এভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করে দিতে পারেন, আননেসেসারি বা যেই সফটওয়্যারগুলো আপনার দরকার নেই সেই সফটওয়্যারগুলো আপনারা আনইনস্টল করে আপনাদের কম্পিউটারকে ফাস্ট ট্র্যাক করবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে কোনো ধরনের টিপসের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো।